সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা দারুণ সরকারি চাকরির খবর। এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলে রয়েছে আপনার জন্য দারুণ একটা সুখবর। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের ঠিক নিচের দিকে যদি আপনারা স্ক্রল করে চলে আসেন তাহলে এইখানে এই কর্নারে আপনারা এখানে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, ভ্যাকেন্সি নোটিফিকেশান অফ মহেশতলা মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এখানে কিন্তু গ্রুপ ডি কর্মী পদে নিয়োগ করা হবে এবং শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ভিডিও দিয়ে আমি আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনপত্রটি কোথায় পাবেন, কোথায় জমা করবেন এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন এবং যারা এই চাকরিটিতে আবেদন করতে না চান অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানাবেন। আপনার জেলায় যখন এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা, এই নোটিফিকেশানটি যদি আপনারা ডাউনলোড করতে চান সরাসরি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং এখানে এসে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায়। এই মুহূর্তে আপনার সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছেন। মহেশতলা মিউনিসিপ্যালিটি, মহেশতলা সাউথ চব্বিশ পরগনা, অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা জেলার মহেশতলা মিউনিসিপ্যালিটির আন্ডারে কিন্তু এই নিয়োগটি করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান এক্ষেত্রে এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি আপনাদের নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। মহেশতলা পৌরসভা পৌর পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। মহেশতলা পৌরসভার স্থায়ী মজদুর পদে নিয়োগ করা হবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখবো এটি কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করা হবে। দেখুন এখানে লেখায় রয়েছে পদ সংখ্যা যেটি রয়েছে অর্থাৎ শূন্য পদ যেটি রয়েছে 15টি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 6টি, জেনারেল পিএইচ ক্যাটাগরিতে 1টি, এসসি ক্যাটাগরিতে 4টি, এসটি ক্যাটাগরিতে 2টি এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 1টি করে শূন্য পদ রয়েছে। স্কেল অফ পে অর্থাৎ বেতনক্রম যেটি আপনাদের থাকবে 4,900 টাকা থেকে 16,200 টাকা, সঙ্গে গ্রেড পে থাকবে 1,700 টাকা। সাধারণ ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 15 ফেব্রুয়ারি 2019 5টা অবধি। আবেদনপত্র পাঠানোর ঠিকানা যেটি রয়েছে পৌর প্রধান মহেশতলা পৌরসভা মহেশতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পিন নাম্বার 700141। অর্থাৎ সময় কিন্তু হাতে অনেক কম রয়েছে। নোটিফিকেশানটি পাওয়া মাত্রই আপনাদের কাছে আমি খবরটি নিয়ে এলাম। একটু দেরি হয়ে গেলেও কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন না, অবশ্যই আবেদন করবেন। আপনারা চাইলে এই যে অফিস অ্যাড্রেস রয়েছে এখানে যেও সরাসরি ড্রপ বক্সে যেও আবেদনপত্রটি জমা করতে পারবেন। বিস্তারিত বিবরণের জন্য পৌরসভার ওয়েবসাইট www.mohestolamunicipality.org দেখুন। ইতিপূর্বে স্মারক সংখ্যা এত তারিখ 27/9/2018 তারিখের ভিত্তিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ প্রথমে 27/9/2018 তারিখে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেখানে যারা আবেদন করেছেন এই পোস্টের জন্য তাদের আবেদন করার প্রয়োজন নেই এবং এটি ইতিপূর্বে গত 29/9/2018 তারিখে দুটি দৈনিক খবরের কাগজে প্রকাশিত হয়েছিল এবং যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ স্পন্সার্ড ক্যান্ডিডেট না পাওয়ার জন্য এই বিজ্ঞাপনটি পুনরায় এমপ্লয়মেন্ট ব্যাংকে প্রকাশ করা হলো। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু আবার নতুন করে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি আবেদন করতে চান খুব শীঘ্রই আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে স্থায়ী পদে, আপনারা একদমই মিস করবেন না। তো এই মুহূর্তে আপনার সেই আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা দেখে প্রিন্ট আউট করে নেবেন, তারপরই ভালোভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনারা এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে এখানে বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এখান থেকে একটু দেখে নেবেন এবং কোন অ্যাড্রেসে আবেদনপত্রটি জমা করতে হবে আপনাদেরকে অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের উপকার হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।